শিল্পী মোস্তাফিজুল হক আমার সরাসরি শিক্ষক, স্যারকে আমি কাজ থেকে পেয়েছি। স্যারের শিল্পকর্ম নিয়ে এত স্বল্প সময় বলব তেমন অবকাশ নেই, তবুও আমি বলছি স্যারের ছবিটি যেসব উপাদানগুলো আছে সেটি হচ্ছে ফর্মের ভাঙা গোড়া, টেক্সচার লাইন, রঙের প্রচুর লেয়ার এবং সেই সাথে বস্তুর অন্তরূপকে বহিরঙ্গে প্রকাশ, সব কিছু সময় নিয়ে একটি নিরীক্ষাধর্মী কাজ করার একটি প্রবণতা সবসময় স্যারের কাছে দেখা যায়। আর স্যারের ছবিতে বিষয়বস্তু হিসেবে সবসময় থাকে জীব জগৎ। অনুষ্ঠিত এই ভার্চুয়াল প্রদর্শনীতেও এইসব বিষয়গুলো এসছে, যেমন সূর্যবীর্যের প্রতীক হিসেবে ঘোড়া আছে, তেজদীপ্ত মোরগ আছে। আসলে দুটো প্রাণীর মধ্যে লড়ে যাওয়ার একটি ব্যাপার সবসময় আমরা লক্ষ্য করি। শিল্পী এখানে বোঝাতে চেয়েছেন মানুষের জীবনযুদ্ধে লড়াইয়ের একটি প্রতীকী রূপ আছে, শকুন আছে। কোভিড-19 এই বিদ্যমান পরিস্থিতিতে মানুষের যে পরাজয়, মানুষের যে হাহাকার, মানুষের যে আর্তনাদ, এই সময়ে এটা অশুভ শক্তির উত্থান। এটা অনেকটা মানব জাতির জন্য অশনি সংকেত। আজকের এই প্রদর্শনীতে আরও যেসব বিষয়গুলো আছেন, অন্যান্য পশু পাখি আছে, সবগুলোই কিন্তু প্রতীক মর্যাদা পেয়েছেন। এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবজাতির কল্যাণ সাধন, জীবজগতের স্বাভাবিক আচরণ, প্রত্যেক কিছু যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়, এটাই। এই প্রদর্শনীতে একটি বিষয় না বললে নয়, আমরা সকলে জানি ক্রান্তিলগ্নে শিল্পীরা সবসময় মানুষের পাশে দাঁড়ায়, ঠিক এবারও কিন্তু পুনরাবৃত্তি করছেন শিল্পী মোস্তাফিজুল হক। তিনি চেয়েছেন তার এই প্রদর্শনীর বিক্রয়ের অর্ধেক টাকা এই করোনার ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা। এটি একটি মহৎ উদ্যোগ। আরেকটি কথা না বললে নয় কথা প্রসঙ্গে, আরেকটি কথা আমি এই বক্তব্যে জড়িয়ে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে শিল্পী মোস্তাফিজুল হক শিল্পী, শিক্ষক এবং সংগঠক, শিশু চিত্রকলার গবেষক। আমরা অনেকে অবগত আছি বাংলাদেশের শিশু চিত্রকলার পেছনে যার অগ্রণী ভূমিকা আছেন, শিশু চিত্রকলার প্রচার প্রসারে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি হচ্ছেন শিল্পী মোস্তাফিজুল হক। তিনি চেয়েছিলেন বাংলাদেশের শিশুদের মাঝে শিল্পবোধকে জাগ্রত করা, তাতে করে আগামী দিনে ভবিষ্যৎরা যেন সুন্দর, সুশৃঙ্খল এবং শিল্পীতে একটা জাতি গঠন করতে পারে। এটি অবশ্যই শিল্পাচার্য জয়নুলাবেদিনের দর্শন আদর্শের প্রতিফলন, সেটি তিনি করে যাচ্ছেন। আরেকটি বিষয়ে বলতে হচ্ছে শিল্পী মোস্তাফিজুল হক সংগঠক, সবাইকে নিয়ে কাজ করার একটি প্রয়াস সবসময় লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আর বিশেষ কিছু বলার নেই, আপনার ঘরে থাকুন, সুস্থ থাকুন, এই চিত্রকলা গ্যালারির মাধ্যমে ছবি দেখুন, ছবি উপভোগ করুন, আপনার শিল্পের সাথে সম্পৃক্ত হন। এই ঝড় একসময় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।